নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। আগামী 23 সেপ্টেম্বর বাধারঘাট বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। এই কেন্দ্রের উপনির্বাচন কেন্দ্র করে শাসক বিজেপি বিরোধী সিপিআইএম ও কংগ্রেস প্রতিটি দলের মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ। প্রার্থী নির্বাচন নিয়েও প্রতিটি দলের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। বাধারঘাট উপনির্বাচনে প্রার্থী নির্বাচনে শাসক দল বিজেপি ও কংগ্রেসকে টেক্কা দিয়েছে সিপিআইএম। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা করেন রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর। তিনি জানান, বাধারঘাট উপনির্বাচনের জন্য বুল্টি দাসকে প্রার্থী নির্বাচন করেছে সিপিআইএম। তিনি বর্তমানে আগরতলা পুর নিগমের মেয়র এন কাউন্সিলের সদস্য। বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী, তার নাম আমরা ঘোষণা করব আজকে। তিনি হচ্ছেন শ্রীমতী বুল্টি বিশ্বাস। তিনি বর্তমানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রিং কাউন্সিল মেম্বার। তার শিক্ষাগত যোগ্যতা, তিনি মাস্টার ডিগ্রি হোল্ডার, গরিব ঘরের, তফসিলি অংশের মানুষ। প্রসঙ্গত, প্রত্যাশিতভাবে বিরোধী সিপিআইএম অন্যান্য দলের আগে প্রার্থী তালিকা ঘোষণা করে রাজনৈতিকভাবে অন্যান্য দলগুলিকে প্রকারান্তে চাপে ফেলে দিয়েছে বলে মনে করছে ভোট বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।